ঢাকা আরিচা মহাসড়কের সাভারে সালেপুর সেতুটি নির্মিত হয় 1970 সালের দিকে। গত 12 জানুয়ারি প্রথমে সেতুটির গার্ডারে ফাটল দেখা দেয়। এরপর সড়ক ও জনপদ বিভাগ দ্রুত সেতু পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বিবেচনায় দুর্ঘটনা রোধে বুধবার সেতুর ঢাকাগামী লেন দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেতুটির এক লেন বন্ধ থাকায় যানবাহন চলাচল করছে আরিচাগামী লেন দিয়ে। এতে সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই ব্রিজটার আয়ুকাল অনেক আগে শেষ হয়ে গেছে, এটা কর্তৃপক্ষ এটার কোনো তাদের কোনো হিসাব কিতাব নাই, যার কারণে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা যারা দায়ী তাদেরকে আমি শাস্তি দাবি করি। অনেক এটার অন্তত এটা এটা আমি 68 সালে যখন আসছি তখন তার অনেক আগে এটা তো ব্রিজটা তৈরি হয়েছে, এটা আয়ুকাল অনেক আগে শেষ হয়েছে, আমার জানা মতে শেষ হয়ে গেছে। সেটা তাদের কর্তৃপক্ষ লক্ষ্য করে নাই, এদের সব কিছুর তো একটা মেয়াদ আছে, কিন্তু সেটা তাদের রেকর্ড আছে, তার রেকর্ড দেখে তারা তো কোনো কাজ করে না, করলে এটা আরও অনেক আগে ভেঙে এখানে আবার নতুন করে করতো। এই অবহেলা যাদের তাদের আমি শাস্তি দাবি করি। পাটুরিয়া থেকে আসছি, আপনি মহিলাপুর এসে এটা জাম পড়ছি, এটা আপনি ওখানে 1.5 ঘন্টা ধরে বসে রয়েছি, ওখান থেকে আপনি যাইতে পারেন, এখানে বসে রয়েছি, আপনি সামনে ব্রিজ ভাঙ্গা এর জন্য মানে বসে আছি আমরা। হামাদপুর থেকে সকাল 8টা বাজে গাড়িতে উঠছি, মিরপুর 11টায় অফিসে যাবো, এখন মাত্র এখানে, তারপরও এখনো যাইতে পারতেছি না। এখন বাজে কয়টা? বাজে 12টা বাজে, এখনো অফিস তো এটা মানবে না। আমি কি জ্যামে আছি না কোথায় আছি? আজকে আমার অ্যাবসেন্ট করে দিছে অফিস। এই গাড়ি যে ব্রিজ নাকি ফাটল ধরছে শুনতেছি মানুষের কাছে, রাস্তা আটকায় দিছে, এই কারণে পুরো রাস্তা জ্যাম। গাড়ি তো মনে করেন যে আধা ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর গাড়ি ছাড়তেছে, 2-1টা গাড়ি ছাড়তেছে। এই আজকে দুর্ভোগে মনে করেন যে পোহায় যে মনে করেন যে হারতে হারতে আসলাম এই পর্যন্ত, এখন হারতে হবে কতক্ষণ হারতে হবে তাও জানি না। সাভার থেকে আসতেছি, মেডিকেল সরার দিতে যাব, রাস্তায় ওরা যেভাবে জ্যাম লাগাইছে প্রায় 1 লাইন করে যাইলে ভালো হইতো, ওনারা 4 লাইন 5 লাইন করে লাগাইছে, এ কারণে যাইতে এখনো অনেক দেরি। দ্রুত সেতুটি মেরামত করা হবে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বৃষ্টি হচ্ছে একটু ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে আমাদের জন্য, এই কারণে সিনিয়র স্যাররা এটা নিয়ে কাজ করছেন, এই জন্য আমরা পাবলিকদের সতর্কতার কারণে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই ঝুঁকিপূর্ণ বৃষ্টি দিয়ে গাড়ি গেলে এটা পরবর্তীতে আরও পাবলিক নুইসেন্স তৈরি হতে পারে। তো স্যাররা কাজ করছেন, আমাদের টিম কাজ শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো আমরা এটা ঠিক করে গাড়ি শুরু করেছে। যানজট ও সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি কমাতে সার্বক্ষণিকভাবে কাজ করছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।